আমি আল্লাহ তোমাদেরকে আনত চাহিনী বিশিষ্ট হুরদের সাথে আমি আল্লাহ জান্নাতে বিয়ে পড়াবো। কে কয়? আরো জোরে। তুই নিশিরেতে জাগিতে আস প্রেমিক আল্লাহ, দুর্গন্ধযুক্ত প্রেমিক আল্লাহ, যে কথা মহান আল্লাহ কো আজমা জুমুতাহরা পুত পবিত্র মহিলা আমি আল্লাহ দিমু। কে কয়? আল্লাহ। কোনো দুর্গন্ধ নাই। নবীজি এটার ব্যাখ্যা করতেছেন, যদি একটু জাররা একটু সামান্য থুতু নিক্ষেপ করে জান্নাতের হুরেরা তাম পৃথিবীর মানুষ এই থুতুর সুগ্রানে মোহিত উল্লাসিত উদ্ভাসিত হয়ে পাগল পারা হয়ে যাবি। তুই এই দুর্গন্ধযুক্ত গেলে এত পাগল ফুল লই খাড়াতে এত কলেজের ইয়ে কর তোর আমিল মেস কিনে লাগিয়া জানা তোর আব্বা মহিলা দেব আসেনি হারা হারা আপনি দি কুত্তা দুটো 3 ক্লাস নিছে কুত্তার ব্যাঙ্গাও তো হারা নাই আসেনি কুত্তার মা কুত্তারও যেদিন বিয়েছে যে সুন্দর ওকে জিন্সের প্যান্ট হিন্দে দিছে কোনো স্নেহা টিয়া নাই আর তোর প্যান্ট ইয়ে তো ইয়ে জুতো আসতে হেরা ঠিক রে এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিল এক চলো আয় বাইরে খেতে রাজি না কোনো আসো কোনো নাইও কোনো তোরাই লইছিস ও ভাই নাই হ্যাঁ এরকমই সত্য আল্লাহ দিঘিয়া আল্লাহ দিঘিয়া কি ডকলেতি ভাগল এটা যুবক মিশর কায়রো বিমানবন্দরে এক মহিলা দেখলাম বেড়া 100 কোটি মহিলার চেয়েও তার ডক শর্ট প্যান্ট করা আমি তার দিকে দেখি চোখের পানি গাল বেয়ে পড়ে আপনাকে জাতীয় ভাবি আর ওয়াইফ সে দিয়ে কয় সয়েজ হয়েছে নয় কি প্রস্তাব দিতেন নি কোনো কাঁদেন কা কইলাম ডার্লিং কাঁদাইয়ে কিনলে হনো 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 এত সুন্দর মহিলাটারে কিভাবে মহান আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইব সে কথাটা ভেবে ভেবে আমি কাঁদছি। ঢক কারে কর বিশ্ব ভ্রমণ করলে দেখবি কোরআনে কারিমের কিছু সিনারি বিশ্বে আসে রে আসে আল্লাহু আকবার কর। তুই এত অপসংস্কৃতির দিকে যাইতেছস কা তোরে আল্লাহ নিজে বিয়ে করাইব নিজে করতেছে অফার দিচ্ছে ঠিক কিনা হেতে গান শুনে অশ্লীল গান শুনে ওরে আদর কোলে তুলিয়া সহস্তে আয় না ধরিয়া আমি সাত মিটাইতাম দেখিয়া নিরালা চিকন কালা তুই যদি হইতি গলার মালা নাজবিল্লাহ কই তুই যুবকের গান হবে এইভাবে ওর আদরে বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া তুমি সাত মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা আল্লাহু আকবার। যুবক তুমি কথা দাও তুমি কিওয়ালা হইবা তুমি কলজের ভিতরে কি এর ননা লেখা তো কোরআনে যে হুরের ডিজাইন দিছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হুরের ডিজাইন দিছে ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা জান্নাতি মহিলাদের মাথার স্কার্ফটা লাড়া খাইলে মাশরিক মাগরিব পর্যন্ত আলোকিত হয়ে যাবে লুলু তারপরে এগুলা চমকে তাম জগৎ বিক্রি করলে তাদের ওন্না তাদের স্কার্ফের দাম দেওয়া যাবে না ইতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তুই কোন দিকে যাস কাটতে যাস হুজুর আর রুহ হান্দাই গেছে তার তোরে কে আইলা বিয়ে কইছুল লাড়া দিলে কবি আই হ্যাভ নো টাইম আই হ্যাড টু তুই কি কবি আই হ্যাড নো টাইম রেডি নে যুবক আল্লাহর দিকে আয় তুই মহাগ্রন্থ আল কোরআনের দিকে আয় আমার আল্লাহকে সেজদা কর জান্নাতের প্রধান কার্যালয় ঠিক কিনা আমার আল্লাহর সেজদা দিলে আল্লাহ তোরে মুছি দেয় তুই আর সুবহান রাব্বিল আলা কইছ এত বড় সাবাস বন্ধরে সুবহান আচ্ছা বুঝলাম আই পবিত্র তুই রব কইছ কোন দুঃখে আমি জানি আপনার রব আপনার প্রতিভা লকমার ফেড়ে আপনারে খাবাইছে বিনা লতায় আল্লাহ দেবিদ্যায় 80 বছর অক্সিজেন খাইছে যে বিলামিনের ফাটাম অক্সিজেন বিলের লাই আরে করোনা ভাইরাসের ধরছে না বুঝছি 80 দিনে আপনি 20 দিনে আর তুলে গেছে গো ডাক্তারখানার 80 লাখ দেয়া আপনার কবর হাসান মিজান ফুলসরাতে কিতা কিতা খাওয়াবেন অক্সিজেন টক্সিজেন ব্যবস্থা করি আপনার রব দিয়ে আপনি 800 সিগা কোরআন শরীফে কইছেন আপনার রব আল্লাহ কত আলা কইছে কোন দুঃখে তুই চিনুস না কত বড় তখন আল্লাহর লগে বন্দার কিভাবে সেজদা অবস্থা কথা হয় নবীজি কয় সেজদা অবস্থা আর বন্দারা আর উম্মতের আল্লাহর কাছাকাছি চলে যায় আল্লাহ মহাশূন্য 1% আবিষ্কার হয়েছে 99% খালি এ মহাশূন্যের ভিতরে পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড় এ সিটিং এ তুনো আরো আছে এই মুরাদনগর একটা থানা উর্ফে অ্যামিক্রন সিটি থানা সে থানাটা সূর্য থেকে 10 কোটি গুণ বড়, এর চেয়ে 99% মহাশূন্য আরো বড়, তার চেয়ে আপনার আরশ আজিম বড়, এর চেয়ে বড় আমনে আল্লাহ। আমি আপনারে চিনি আলাইছি। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা তুই যেহেতু সেজদা দিয়া আর এটা স্বীকৃতি দিস, কথা দিলাম তোর এই ফেসটা আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না। তারপর উজুহুম ইন কাফের গেরা তোগুন আয় সুন্দর করি মহব্বত করি আয় জান্নাতে ঢুকাই। মুসলমান নামাজ পড়ে না, 700 কোটি মানুষ আল্লাহরে পাত্তা দেয় না, মুসলমান 2% নামাজ পড়ে না, যুবকেরা তো পড়ে না, বুড়িকেরাও পড়ে না, ঠিক কিনা? হাতে হুতা তুড়িয়ে দেয় বিদ্যা জসিমের দোয়া নয় হাজির, মাথার ভিতরে লাঠি মেরে দিয়ে তাবার কিনে দিয়ে খাড়ায় খাড়ায় হাতে আগুনোয়া যেটা রে 8 টাকা পড়া আগে দে যেটা দোয়া করি, ঠিক নেই? এরকম সিটিং যেটা বর্তমানে আমার মাহফিল একজন মারিয়ে লেবে তোর বুড়িকেরা বাড়ছে হাতে খাড়াইবার ডাক দেখছে যেটা আগে দেখ ওলানে কয় রাজু কয় যেটা আপনারা আজকে ফজরের জামাত তো দেই না চকের জফার লুজ হয়ে গেছে। তুই বুড়িকার চোখ করে তোর তোর মারবিও দেখছি তুই মুরব্বীর মুখে মুখে কথা কস, হেরে গেছে নামাজে আইলেন না, হে মুরব্বী হের বেলে মারবিও দেখছি কত বড় কাটটা নাড়া হাতে, ঠিক না? বুড়িয়ে দিছে হেরে মাছ কিনবেন না গুমতে নদীর সাইকে কাশকি মাছ তো 800 টাকা দিছে বুড়িকে কিনে সাল সাল মাছ চুলে কত রে 800 কোনা 400 দিয়ে কোনা ছাড়া হইতো না। দূর থেকে কানে হ্যান্ড মাইকের শব্দ তার কানে বেশি আসছে, বুড়িগা কি সুন্দর বাহারি অ্যাড দিতেছে দেবিদ্যার দক্ষিণ বাজার, কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? একদম বাজে কথা। শুধুমাত্র আমাদের কোম্পানি আমরাই 80 বছরের থুরথুরের বুড়োকে 18 বছরের টকবগের যুবক বানিয়ে ছাড়ি। জীবনের অনেক টাকা অনেক পয়সা অনেক জায়গা খরচ করেছেন, জীবনের শেষ চিকিৎসা মনে করে আমাদের মাইকের সামনে চলে আসুন, আমরা আপনাকে 100% যৌবনত্ব দিয়ে থাকবো। আজকে কোম্পানির প্রচারের জন্য এসেছি, আর হয়তো দেবিদ্যার আসবো না। আজকে 4000 টাকার বোতল শুধুমাত্র আমরা আজকে 200 টাকা দিয়ে দেবো আমাদের কোম্পানির পক্ষ থেকে। আকর্ষণীয় হরে বুড়িগা মুখটা বাঁধিয়ে দহিন বাজার মাছ কিনা বাদ দি গোটা 200 টাকা দিয়ে এক বোতল লইয়েছে, আসার আগে কালা কালা রেখা এলেছে বুড়িয়ে হামসা দুম মুথাম্মুর করে কি রেডি কিতা খাও ও বাতের ওষুধ ও দেও না আরে ঠ্যাং লড়ে ঠ্যাং লড়ে কত সিটি গেছে তোমার সাথে পেল নাই। পৃথিবীর সকল কোম্পানির কথা বুয়া হওয়ার সম্ভাবনা থাকিলেও একটা কোম্পানির কথা কোনোদিন মিথ্যা হতে পারে না, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে নবী বলেন, আমার উম্মতদেরকে জান্নাতে যে যৌবনত্ব দেয়া হবে, লা ইউফনা শাবাবুহুম, জান্নাতীদেরকে যৌবনত্ব দেয়া হবে আর কোনোদিন তাদের যৌবনত্ব ধ্বংস হবে না। লিল্লাহি তাকবীর। তাহলে কি করবা? আসল যৌবনত্বের দিকে আসো, মসজিদে আসো, আন্তর্জাতিক আখেরাত দিবসের জন্য তুমি প্রস্তুতি নাও। এই দাওয়াতটাই নবীগণ দিয়েছেন, ঠিক কিনা? ওরা কোরআনে কারিম মোতাবেক চলতে সামনে আসতেছে অত্যন্ত ভয়াবহ দিন, ঠিক কিনা? তো এই 8টা দিবস বললাম, আরিকাতুন নাজরে আরিকাতুন নেশায় ইনশাল্লাহ বললাম। আমার শোনা বন্ধুরা, এই অশ্লীল গান বাজনা করেনি জায়েজ আসেনি? জান্নাতে আপনার জন্য সুন্দর আড্ডার ব্যবস্থা আছে, সেখানে আমরা সুন্দর সুন্দর আপনাদের হুরেরা গান শুনাইব। তারপরে লাম তাসমাইল খালায়েকু মিসলুহা, আমরা যদি গান গাইতে হয় শুনতে হয় বাদ্যযন্ত্র ছাড়া দেশের গান দশের গান প্রয়োজনে দাদার গান শুনেন, তবে অশ্লীল গান নয়, ঠিক কিনা? অশ্লীল গান জায়েজ না, হাঁটি যায় চলাই যায় হলো আনে লাউ গাছ লই যার গই লাউ গাছের চলো হালায় আসেনি এটি নাউজুবিল্লাহ কর না আপনার কলজের মেয়েতে কি মুগুর জলটা সেটি গেল। তারপরে শব্দ ছাড়া খায় না কপি আদর কইরা দিলে গো আমায় ঘুম ভাঙাইয়া গেল গো মরার কুকিলা, কুকিলা বুঝি আই বলো আশা আশা গো আইও না ও আমার এত রাত্রে। প্রিয় বন্ধুরা, গভীর মানুষ তো আশুয়ারা ইত্তাবিহুমুল গাউন, এই সমস্ত এ কবিদের সাহিত্যিকদের শিল্পীদের কানে ইবলিসে এগুলো এলকা করে দেয়। সুন্দর সুন্দর গান গাইবেন, যে গানে শিরক বিদআত নেই, বাদ্যযন্ত্র সর্বাবস্থা হারাম, ইসলামের সাথে বাদ্যযন্ত্রের কোনো আপোষ আসেনি। আমার অনেক শোনা বন্ধুরা ইসলামের নামে কিতা কিতা সেমা টেমা কো, আমি তো সব কই নরে মার দিবি তোরা, আর আয় ডরায় তো করে অন ডাক্তারের রুগীরে ডরায়, এমনি এমনি কিতা কিতা লাগায়। হা 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 আইবা কাল্লা আইবা বলে আইলা না রে দুচক 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 দুচক। এরকম মুসলমান বর্তমানে আমার মাহফিল একজন নাই নাই কই নাই, এত কই আছে। তুই প্রয়োজনে দাদার গান গাছ, দেশের গান গা, কোনো অসুবিধা নেই। সঙ্গীত কি সঙ্গীত জায়েজ রাখা হয়েছে। পৃথিবীতে এমন একটা কনসার্টের ইনফরমেশন দিয়েছে ইসলাম, যে কনসার্টে শুধু মানুষকে রাখা যায়, দুনিয়ার গান বাজনা। আর ওহির কনসার্টে শুধু মানুষ নয়, আকাশের পাখপাখালি, সমুদ্রের মাছ পর্যন্ত মাহফিল এসে হাজির হয়। তার মাহফিলের নাম দাউদ আলাইহিস সালামের জাবুরের মাহফিল, ঠিক না? ইসলাম শুরু বিজ্ঞানকে অ্যাপ্লাই করে, অ্যাপ্রুভাল করে। তবে যৌন উত্তেজনা সংস্কৃতির সাথে ইসলামের দূরতম ন্যূনতম সম্পর্ক। আমাদের প্রাণ চলে যায় যা অশ্লীল সংস্কৃতির সাথে আপোষ নেই, ঠিক না? তুমি গাও, ইচ্ছে মতো গাও, সুন্দর গান, সুন্দরের সমারোহ, দেশমাতৃকার গান। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাহে রে। গাও না, অসুবিধা কি? ঠিক নেই, গাইতি না, একটু গা, রেডি। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাহে রে, ওরে কার পানে মন কাঁদে বাড়িয়ে, ওরে কার পানে মন কাঁদে বাড়িয়ে, লুটিয়ে যায় দুলায় রে আমার মন ভুলাহে রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাহে রে। আল্লাহু আকবার। এখানে শিরক বেদাত অশ্লীলতা নেই আমার জানা মতে, ঠিক কিনা? যে শোনা বন্ধুর কি গান গাছ, তোরা এত রাতে কুকিলে বলা, তুই সেটি হইয়া হো হইয়া মাঝি মাঝি রে তীরহারা এ ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারা এ ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে, তীরহারা এ ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারা এ ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। এগুলা বেছে বেছে তুই যেগুলা ভালো এগুলো গ্রহণ কর। সোনা বন্ধুরা বা নায়ক নায়িকারা গায়ক গায়িকারা আমরা নাকি গানের বিরুদ্ধাচরণ করি, নন এভার ইম্পসিবল ম্যাটার। আমরা অশ্লীল সংস্কৃতি ধ্বংসের জন্য পৃথিবীতে এসেছে এক ঝাঁক মিজানুর রহমান আফসারি। ঘুমাইনি রে, আয় আবার ওয়াজের দিকে যাই, একটু হাফের নাথ দিলাম আরি, রেডি রে। আন্তর্জাতিক দিবসের মহান আল্লাহ নামকরণ করছে আন্তর্জাতিক নির্বাচন ডে। পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচন হয়, বিভিন্ন নির্বাচন হয়, তারপরে বিশ্ব নির্বাচন হয়, বিশ্বকাপ নির্বাচন হয়। ৬৪ দল থেকে আর্জেন্টিনা ব্রাজিল দুই দল, ২২ জনের 22% খেলায় ৮১০ কোটি লোকে লাড়া খায়, ঠিক কিনা? ৪ বছরের জন্য নির্বাচন হয়। আল্লাহ ক বান্দারা রে, আমি আল্লাহ একটা নির্বাচন করি রে বান্দা, এই নির্বাচন চিরদিনের জন্য, আর দ্বিতীয়বার সুযোগ দেওয়া হবে না, ঠিক কিনা? আসেন সূরা ইয়াসিনের ৫৯ নম্বর আয়াতে আল্লাহ কয় وَامْتَازُوا الْيَوْمَ أَيُّهَا الْمُجْرِمُونَ। আসেন ইয়াউমের কথা, সেদিন আমি বলবো ওই পাপীরা আজকে পৃথক হয়ে যাও। আমাদের দেবিদ্দারে ধরেন চেয়ারম্যান সাহেব নির্বাচন করে ৮ কেন্দ্রে উইনার, আর 1 কেন্দ্র বাকি রয়েছে পাইলট স্কুল কেন্দ্র। দলীয় নেতৃবৃন্দের কর কহিলে খবর কিতা কানে ৩০০ ভোটে আগে রয়েছে। চেয়ারম্যান সাহেবের লাইফ পার্টনার বাবি সাহেব মুনাজাত দিয়ে রয়েছে, আল্লাহ ছেলেবেলারা কয় আল্লাহ আব্বুরি বেজ্জতি করি না, আব্বু জীবনে হারে নাই মাহবুদ, আব্বুরি উইনার করে। এরপরে কই খবর কিটা, ও ৭টাতে খবর আইব পাইলট স্কুল কেন্দ্র, ৭টাতে খবর আছে আল্লাহ দিলে আপনি ১০ ভোটে পাস। হ্যাঁ ঠিক রে, আরোগ্য আছে রতনপুর প্রধান প্রতিদ্বন্দ্বী হে কইরে খবর কিতা আটবোর্ড আট কেন্দ্রে কাছাকাছি আছে পরে পাইলট স্কুল কেন্দ্রে খবর কিতা ক আল্লাহ বর্ষ দোয়া করে কষা কিতা ও 6:30 দিকে আইব কিতা রে কিতা কষা ও অলফের জন্য 3 বোটে ডেবিট কেসিং ফেল হ্যাঁ ঠিক রে আরোগ্য আছে সে আনা হাতে কাউন্টার সেন নেব মনে করছে প্রধান দুই দলে হাড্ডাটি লড়াই করবে এত কিন্তু ফাঁসি দেবে এত সিএনজি ছিল 10 খান বেশি এলেছে জনতা বাস আসলে বেশি এলেছে বিরিকফিল 3 আন বেশি এলেছে বাবির স্বর্ণ অলঙ্কার 100 করে বেশি এলেছে এতে ঠিক নেই বেশি আবার করে খবর কিতা 6টার দিকে আল্লাহ দিলে আসে ভালো কাছাকাছি আছে পর পাইলট স্কুল কেন্দ্রের খবর কি আপনি কাছাকাছি আছেন ও 7টাতে খবর আইব ইউ ইউ খবর ভালো হ্যাঁ পাস করিন না গাও বেউস ফেল করিন না দোনো গাও বেউস কথা ঠিক কিনা আমার আল্লাহ কয় ও বান্দা ডোনাল্ড ট্রাম্প 235 ভোট পাই মন খারাপ করছ আমি হাসর মাঠে হাজার হাজার কোটি কোটি মানুষের শব্দে নির্বাচন করি এবং ডাইরেক্ট অ্যাকশন নির্বাচন সদর দপ্তর থেকে আমি 800 আজিমের ট্রাইব্যুনাল থেকে বলবো ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ও আমার রফিকুল্লাহ পৃথক হয়ে যাও রফিকুল্লাহ যদি জাহান্নামীদের দলে থাকে রফিকুল্লাহর কোনো উপায় নাই তাইলে এখন এত সময় আছে রফিকুল্লাহ এখন আমার আল্লাহরে ফোন দিল না মাবুদ রে আমার স্থান কোথায় হবে আল্লাহ এভাবে পৃথিবীর মানুষ এখনো কল্পনা করলো না মহান আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে কথাগুলো বলে দিয়েছেন কথা ঠিক কিনা সাহাবায়ে কেরামে আয়াতটা বললে বেহুশ হয়ে যেতেন ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন মাগরিবের নামাজ পড়লেন ইমাম সাহেব কেরাত লইছে ওয়াইদা সুহুব নশিরা উনি অসুস্থ হয়ে গেছে ওমর রাত তোর আদালতে যখন তোর আমল নামা খুলবো তোর কি হইব তোর আমল নামা যখন খোলা হইব উনি অসুস্থ 1 মাস মসজিদ আইনার রাষ্ট্র চালানা প্রধানমন্ত্রী বিএসএফে ফোন দিল কি আমি আর খবর কি আমি অসুস্থ আমি আর কি করোনা ভাইরাস হচ্ছে না করোনা কি আমি আর এদিন গুলি মারছে ওই ইমাম সাহেব যে বসছে সূরা তাকবীর ওয়াইজা সুহুব নশিরা আমি আর বেহুশ এই যে আমি আর অসিনা আর আমাদের চন অংশ নাই এমিয়া ঠিক নাই এমিয়া কিতা করো কোরআন কারিমে আমাদেরকে আন্তর্জাতিক আখেরাতে শর্ট ফিল্ম দিয়ে দিয়ে ডকুমেন্টারি বুলেট মারতে আছে রাসায়নিক ক্ষেপণাস্ত্র মারতেছে কলবে আমাদের কলব এত শক্ত হয়ে গেছে আখেরাতের দিকে একটা মানুষও আমরা আগাইতেছি না কথা ঠিক কিনা সাহাবায়ে কেরাম এই কোরআনের বুলেট খাই খাই আখেরাতের জন্য প্রস্তুতি নিছে ঠিক কিনা আমরা 100টা ফ্যামিলির ভিতরে একটা লোক নাই কোরআন শরীফ তেলাওয়াত করি না ঠিক জরিপ নেন আফসারিও পড়তো না এত ওয়াজের দোয়ানদারি থাকার কারণে এত কোরআন পড়ে না এত দেখতে তো গোতলে এখন সমাজে কোরআন শরীফ বাদ দিয়ে 2টা শরীফ তেলাওয়াত করে কয় শরীফ আর জোরে একসাথে হুজুর 2 শরীফ এটা কি 1 নম্বর শরীফ হইল ফেসবুক শরীফ 2 নম্বর শরীফ হইল ইউটিউব শরীফ মুসলমান যুবকেরা সব সময় ঘুমতে উড়িয়ে তার মা তারা খাইছে এটারে মোছামুছি শুধু আগামী 2 বছরের ভিতরে ধ্বংস শাস্তা তোদের কিভাবে আইয়ে আমি বলে গেলাম আমি রফিকুল্লাহ এরা আমার দেবিদ্যার রশি সব শুইলেও দেখি পুরাটা থানা কে কি করতেছে ওনার কাছে ইনফরমেশন আছে এরা আমরা আলেমেরা এগুলো দেখতেছি তো তুই আমাদের চোখ আর তোর চোখের সমান মনে করিচ্ছে এরা পাইলটে তো তুই বিমান উঠলে শুধু বিমানের সিট পর্যন্ত যায় কিন্তু পাইলট ইমরান ভাই 6000 কিলোমিটার জিদ্দা বিমানবন্দর পর্যন্ত দেয় যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে আগামী 15 মিনিটের ভিতরে বিমানটা একটু নড়চড় শুরু করে দিবে লোহিত সাগরের কোল ঘেঁষে মেঘের ভেলা বেশি আসছে বুড়িগারা হামসা ভাই বিমানের ভিতরে কিচ্ছু কয় না জনে বিমান মেঘের লগে নুস্কায় বুড়িগারা ঠিক না কিন্তু পাইলটে কয়ে দিছে 15 মিনিট আগে সিট বেল্ট প্লিজ সিট বেল্ট সিট বেল্ট বিমানের যে বিমানবালা আছে 15 জন আর বইরা শর্ট প্যান্ট দিয়ে দিন না সিট বেল্ট হাজি সাহেব সিট বেল্ট এভাবে সিনে ছাড়া দিলাড়া ওরে কথা কয় না যাত্রীরা হামসা আমরা দেখতে পাচ্ছি রে 700 কোটি মানুষ ফ্রি সেক্সে আছে আর তবু মুসলমান প্রায় 95% লোক জেনার লগে জড়িত হয়ে গেছে ঠিক না আগামী 2 বছরের ভিতরে দেখবি যে আরো কি লয় হয়ে যায় মানুষ আল্লাহর দিকে নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফাত্তাও দেনা কোরআনের তো দামে নাই আল্লাহ এমনি সব লকডাউন দিছে আমি আর মাদ্রাসায় গেছি আর মাদ্রাসার তারপরে ঘাস আতুন বড় হয়ে গেছে আর সালাম আসসালামু আলাইকুম আফসারি নিদি কিল্লাইছত ব্যক্তি নিয়েছে যা মাল কামাবে ওয়াজ গুতে যা এত বছর ফাজল হড়ায় ফাজল শিখে শিখে তীর রসটা আগাই যা আতুনো বাস বড় আতুনো পৃথিবীর মানুষ তোরা একটু এখনো আল্লাহরে মিস কল দিলি না রংপুর তো হলো হটাইছে দে বিদ্যারের বুড়ি গেলায় 10,000 5,000 বিকাশে কোন কথা কেন কোন বুড়িকে বিকাশ ওটা এউডে বিকাশ তো আন্ধারে পাওয়া ধরে সালাম দে আপনার আব্বা লাগে আপনার আব্দুল্লাহ লাগে বুড়িকে বেকুব না বুড়িকে থ্যাংক ইউ কারে দিব তার ছেলে রে ওই রংপুর থেকে যে ছেলেটা টাকা দিছে আব্বা টাকাটা আমি পাইছি আল্লাহ তোরে সুখে রাখুক কামার রুজিতে বরকত দেখ রে করোনা ভাইরাসটা যে দিছে সারা পৃথিবীর মানুষ তারে না ফোন দিবি ওরে টিকে আবিষ্কার করে ঠিক না টিকা কয় হাত তুই মরবি আমি মরতাম না করোনা ভাইরাস ইন্না লিল্লাহি জুনুদাস সামাওয়াতি ওয়াল আরদ লাম তারাহা আমি আল্লাহর সৈন্য যদি তোকে ল্যাবরেটরিতে তোকে ডাক্তারও দেয় না মাইক্রোস্কোপে দেওয়া যায় না দেওয়া যায় তিনি আমি আল্লাহ দেখবেন না আরো কিছু তুই দেখতে ইত্তিন ডাক্তারের মুখে মাস্ক রুগীর মুখে মাস্ক সিস্টারের মুখে মাস্ক ব্রাদারের মুখে মাস্ক অ্যাম্বুলেন্সের ড্রাইভারের মুখে মাস্ক তো সিটিং হাঁটা কেন হাতে বিতে হাঁটা কো আই লাভ ইউ আসি তুই বলে পজিটিভ না সারা পৃথিবীর মানুষ আল্লাহরে পাত্তা দেয় না হেয়ার আফটার পরকাল দিয়ে আসে কই তুই ইত্ত না হাতে মানুষকে চেয়ারে বিজ্ঞানের হাতে বাসা লাগে বিজ্ঞানীদের হাতে অজ্ঞান করিয়ে নেবে একটা লোক পাত্তা দেয় না ঠিক না ওই দেখেন আরো কদর কইতাম নেই কথা কয় না কইতাম নেই মহান আল্লাহ এই দিবসের নামকরণ করছে আন্তর্জাতিক নেতার মাথায় কর্মীরা ফাও রাখা দিবস হাসুর মাঠে দেখবেন মানুষের নেতাদের মাথার উপদি কর্মীর গো মাথা ওই দেখেন কিভাবে কজাল ইয়াউমুন জালুল কদমে আলা সাইয়্যিদে ক্বালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা যাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন আল্লাহ আজকে নেতাগুলা দেখা নেতা বলতে রাজনৈতিক নেতা নয় শুধু ধর্মীয় নেতা আমাদের হুজুর পিশা হুজুর ইমাম পাদ্রী পীর ফাদার ঠাকুর ব্রাহ্মণ গোষ্ঠীর বড় ভাই বড় হুজুর বড় বাবা বাবা হুজুর মেজু হুজুর সেজু হুজুর গরম হুজুর বুজুর্গ হুজুর আকাবির বড় ভাই উপরে সাহ বাবা মামু দরবারের সিদ্ধান্ত হাইকমান্ডের নির্দেশ মুত্তাকি হুজুর গরম হুজুর দলীয় সিদ্ধান্ত প্রেমিকা বিজ্ঞানী নেতা সার প্রিয় ব্যক্তি প্রিয় শিল্পী প্রিয় খেলোয়াড় প্রিয় নায়ক প্রিয় নায়িকা নেতা নেত্রী ফিতা আঙ্গ এলাকার বড় হুজুর আমার বাতিজা হুজুর আফসারি হুজুর কথা এটা আফসারি হুজুর না কইছে তাহলে হাসুর মাঠে আল্লাহ আফসারি ডাক দেন সে ও তিনি আফসারি ভোটে বেছিলি তুই সে এদিকে তখন তো ভাইরাস তারা তো কি করবো ফাঁকুবো কিনবো মারি তো মাথা হাতে নিচে লাগবো মাথার উপর দিয়ে টক্কা দিয়ে উড়িব খাড়াইবো হাসুর মাঠে দেখবেন তো কত নেতার মাথার উপর দিয়ে কর্মীরা আড়ে ও মা এটা কি দেখলাম গো কি দেখলাম গো ও মা মানুষের মাথার উপর দিয়ে মানুষে আড়ে ডকুমেন্টারি ফিল্ম তাহলে কোরআন ঠিক কিনা লিল্লাহি তাকবীর সূরা ফুসিলাত সূরা খতিয়ান নম্বর 29 কত ওই সালেবার সিম কার্ড খুলিয়ে লেবো হাসল মাঠে অনেকের যোগাযোগ হাইতেন সূরা বাকারার 166 থেকে 167 নম্বর আয়াত কে কর আল্লাহ يوم تكتيو بين التابع والمتبوع إذ تبروا الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم الأسباب وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منه كما تبرأوا منا كذلك يريهم الله أعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار কে কয় আল্লাহ ইয়ামুন তারুহুম পরস্পর পরস্পরের চিনব দেবিদ্দারের মানুষ হাসুর মাঠে কিও আলাউদ্দিন ভাই নিও আয়তানের কমিটির সদস্য এ দেখবেন অজ্ঞার মাতার উপদি ও গাবসারির মাতার উপদি বক্তরা তুই আঙ্গর 2 নম্বর ওয়াজুনাইছত গোলামেরও তাই জবাজা লাগে রে তাকাত্তাত বিহিমুল আসবাব 21টা সিম সব খুলিয়ে লেবো এবার কর্মীরা কইব আল্লাহ দুনিয়াতে আবার ভাড়াত দেবিদ্দারা আবার ভাড়াত এতের কারণে গাঁজা গাছে গাঁজাইয়া বা আইডি ফাঁসার করছি মানুষের কোবালেছি সিএনজি স্ট্যান্ডে সান্দালেছি এই গোলামের কারণে আই হেছি 500 দিছি 3000 ও আল্লাহ নামাজ কাজা করছি তাগো কারণে আবার তাগো আমার দুনিয়াতে ফাটান যেভাবে আজকে হেতে আরো চেনে না আইও তার লগে আজকে সম্পর্ক আর রাখতেন না দুনিয়াতে গেলে আল্লাহ কমা হুম বেফরজিনা মিনান নার তাদেরকে জাহান্নাম থেকে আর বের করা হবে না কে কয় আল্লাহ এই জন্য আফসারির কথা বিশ্বাস করিয়েন না, কোরআন সুন্নাহর লগে মিলাইবেন। আপনার মামু বড় হুজুর, গরম হুজুর, আকাবির মামু ও মামু এত বড় হুজুর, ওরে কিতাবের নাম ও মাগো, কিতাবের নাম ছোট হলো আনে যখন আলাপ দিবেন হতে যখন কইব আব্বারে, আব্বা আপনি এটা কিতা কোন আফসারি হুজুরের কথা, আমি এত বড় হুজুর ও মাগো। আলাউদ্দিন ভাই কয় পেন্সিল হুজুর হোলারে দমক দেয়, ধুরু বেটা তুই কিতাব ইজ্জত কোরআন সুন্নাহ, আফসারি এত বড় হুজুর বদদোয়াদি বিটি করছে ও মাগো, কিতাবের নাম ও মাগো, কিতাবের নাম এত বড়, এত বড় দরবার সালা ও মাগো, কোন কোরআনে কয় এতে ট্যাঙ্গুর দি মরিদানে রাইটবো, এতে জিগিরানো জাল করিয়া লাইছে, ঠিকই না দুরুদানো জাল করিয়া লাইছে, জাল নোট লইব নেই ব্যাংকে তোর কফি খাওয়াইবা আর সুশাফের ফোন দিব, ওস্তাদ একটা আসেন পাইছি মাল পাইছি, তোর জাল আমার লইতো নত। এই সমস্ত লোকগুলার ইমাম, পাদ্রী, বীর, ফাদার, ঠাকুর, ব্রাহ্মণ গোষ্ঠীর বড় ভাই, বড় হুজুর, বাবা হুজুর, মেজু হুজুর, সেজু হুজুর, গরম হুজুর, বুজুর্গ, আকাবির, বড় ভাই, উপর সাহেব, বাবা, মামুদ, দরবারের সিদ্ধান্ত, হাইকমান্ডের সিদ্ধান্ত, মোত্তাকি হুজুর, এদিনের মাতার উপদি মুরিদানেরা, ভক্তবিন্দুরা, এ কর্মীরা ঠ্যাং দিদিকে শুক্লাগেরি ফাজু কুমন্দা শুক্লাগেরি ডকুমেন্টারি ছিনারি ইতি আল্লাহ ইতি আল্লাহ বলে দেখে কষ্ট হয়। আসো আমরা আখেরাতের দিকে আসি, আসো আমরা আলেম ওলামার কলিজার দিকে আসি। এক সপ্তাহ লাগুক একটা আয়াত আমরা স্টাডি করি, করবেন আহা, কোরআন পড়েন না লোক নাই, এক সপ্তাহ হুকুম আহকাম নবী কেমনে আমল করছে, সাহাবিরা কেমনে করছে, এটা কিভাবে এটা প্রতিষ্ঠা করা যায়, প্রয়োজনে 80 বছরের 2 পৃষ্ঠা শেষ করেন, অসুবিধা না। আপনি কর্তৃপক্ষের সিলেবাসটা মানি নেন, মানি নিলে এই অবস্থা আপনি যদি মারা যান শহীদ, ঠিক কিনা? আমরা শুধু সাধু আমরা চাই যে আড্ডা দেন, এতের গিবত হেতে, হেতের গিবত হেতে, মুসলমান শুধু ইটারে হিটা বাঁশ দেয়, এ হুজুর আরে হুজুরেরও কাফের, ইটা হিটারে কো দালাল, আমি ডরে এখন হুজুরেকে মাটি করি না। শুধু দুইজন হুজুরের যদি আল্লাহ যদি কোনো কোম্পানি কয় দে আমরা আল মামুন এক্সপ্রেসও করি, 50 জন আপনারা সিলেট যান, যাইতে হইতো না, 25টা টিকিট যদি বাদ করে দেয় টিকিট, তারপরে ডিসভ্যালু লেস হয়ে যাব, কারণ এ হুজুর হে হুজুরের উপর কাফের, হে হুজুর এ হুজুরের উপর কাফের, টিকিটে বাতিল, ঠিক কিনা? আমি এই ডরে পাবলিকের দল করতে আসি, কারণ পাবলিক একটা আরেকটা কাফের করে, ঠিক কিনা? এই বাঁশ নিয়ে একে অপরের বাঁশ দেন। এই আমাদের জাতীয় খেলা হইলো কাবাডি, কাবাডি খেলার সিস্টেম হলো প্রতিপক্ষ সাফের ভিসে টানা, স্কারস্টারিস্টিক হোস্টেল পার্টি, হোল ব্যাক হোল ব্যাক হোল ব্যাক। আমি এখন ব্যাম্বো স্টিক দিয়ে একটা গান গাই, ঠিক আছে? আর একদিন অনুবাদ করে দিবেন ইনশাআল্লাহ। রেডি রেডি? এভরি হোয়ার ইজ ব্যাম্বো স্টিক, টেক ইট মেক ইট পিচ পিপ, ডেকোরেট দ্য ওয়াল ব্রাইডাল চেম্বার, বাই দ্য ওয়াল ইজ টু ইজ রিমেম্বার, ইউর নট ব্যাম্বো স্টিক, ব্যাম্বো স্টিক, ব্যাম্বো স্টিক, ব্যাম্বো স্টিক, ব্যাম্বো স্টিক। Oh, Islamic scholar need not one another. Rough criticize, destroy his stationer, stationer, stationer. You are a nation light, not as ruler. You should be heart of a solar. You can sun stick, bamboo stick, bamboo stick, bamboo stick. Bamboo stick, oh dear, oh dear, oh dear, every hour in Bangladesh bamboo club influences prospers arm, influences prospers arm, influences prospers arm. Kabaddi is our national game, wonderful Jack. It's characteristic hostel party, hole back, hole back, hole back. Our personal national life drive bamboo. Maybe that is on our grapefruit yard bamboo. You can have a stick, bamboo stick, bamboo stick. Every hour is bamboo stick. Take it, make it, pitch pitch, decorate the wall, bridal chamber, by the wall is to always remember. Ashun amra bye bye thai thai milimishe chole dala mato nirmishe milimishe chole amra akhirater dike dorai. Amar amra jedin দেবিদ্দারে এসেছি সেদিন থেকে দেবিদ্দার পেছনে চলে যাচ্ছে সামনের স্টেশনের নাম আখেরা সামনের স্টেশনের নাম আমরা আখেরাতের দিকে অগ্রগামী হই আল্লাহ আমাদেরকে কবুল করুক আমিন আর আমার আবু নসর ভাই কথা